বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। শনিবার সকাল 8টার দিকে বাংলা সিনেমার শক্তিমান এই অভিনেতা মারা যান। গত বুধবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বাদ আসর সুচ্চাপুর জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পরে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে খানিকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন 21 পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান। সবার মনে ফিরেছিল স্বস্তি, কিন্তু রাত পোহাতেই সেই স্বস্তি শোকে মিলিয়ে যায় এই কিংবদন্তির মৃত্যুর খবরে। গত বুধবার বিকেলে তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের ধারণা ছিল এটিএম শামসুজ্জামান করোনায় আক্রান্ত। পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয় এবং ফলাফলে আসে করোনা নেগেটিভ। কিন্তু গত কয়েক বছরে শরীরে একাধিক অস্ত্রোপচার থাকায় শক্তিমান এই অভিনেতার শরীর ছিল অনেক দুর্বল। অক্সিজেন লেভেলও কমে গিয়েছিল এটিএম শামসুজ্জামানের। 1941 সালে নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করা এটিএম শামসুজ্জামান 1961 সালে বিষকন্যা সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করে কেরিয়ার শুরু করেন। প্রথম চিত্রনাট্যকার হিসেবে তিনি কাজ করেছেন জলছবি সিনেমায়। তুমি অবিশ্বাসী, তুমি কুটিল, আমি অবিশ্বাসী, আমি কুটিল। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন বসিয়ান এই অভিনেতা। ওগো মাইয়ার সাথে তোমার পোলা মহব্বতে পড়ছে, আরে মিয়া পিরিতের পেতনিও ভালো। 1976 সালে নয়নমণি সিনেমায় খলনায়ক হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে। কামরায় না? না কামরায় না? না কামরায় না। ও বাবুরে, এই একটা পাগলা কুত্তা আবার কামড়ায় দিছে। সিনেমার পাশাপাশি অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। অভিনয়ের জন্য এটিএম শামসুজ্জামান বেশ কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চিত্রকলায় অবদানের জন্য 2015 সালে পেয়েছেন 21 পদকও। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।